হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, লাইফের শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? পাহাড় পর্বত তো অনেক হলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের নতুন ট্যুর ব্লগ, ইতিহাসের পাতায় ঘুরতে যাওয়া আগ্রা, দিল্লি আর জয়পুর। চলে এসো, আমরা প্রথম পর্বটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে ঘুরলাম। তো আমরা এখন এই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের একটা এক্সিকিউটিভ লাউঞ্জে এসে খানিকক্ষণ ওয়েট করছি, কারণ 4:50 রাজধানী এক্সপ্রেস আছে। তো বলছি দাঁড়াও দাঁড়াও, তো এক্সিকিউটিভ লাউঞ্জের রেটটা তোমাদের বলে দিই। এক্সিকিউটিভ লাউঞ্জে 50 টাকা করে নিল পার ক্যান্ডিডেট পার আওয়ার, মানে 1 ঘন্টা হচ্ছে পার ক্যান্ডিডেট 50 টাকা করে। তো আমি জিজ্ঞেস করেছিলাম হাফ অ্যান আওয়ার আছে কি না, যেহেতু আমাদের হাফ অ্যান আওয়ার হলেই হয়ে যেত, কিন্তু ওদের কাছে হাফ অ্যান আওয়ার কোনো সিস্টেম নেই, 1 ঘন্টারই আছে, পার ক্যান্ডিডেট হচ্ছে 50 টাকা করে। তো তোমরা যাদের ট্রেন ওয়েট করে থাকবে অনেকক্ষণ, তারা কিন্তু এখানে এসে বলতে দাও, এখানে এসে তোমরা কিন্তু ওয়েট করতে পারো, এখানে কিন্তু খুব কমফোর্টেবল। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, আমাদের ট্রেন 4:50-এ, আমরা ওই 4:20-25 নাগাদ বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে তারপর ট্রেনে উঠবো। আমাদের কোচ নাম্বার হচ্ছে 20 আর কম্পার্টমেন্ট A5 2 টায়ার, সিট নাম্বার 46 and 48। তার আগে এক্সিকিউটিভ লঞ্চের ভিডিওটা, মানে গেট আপটা তোমাদের একটু দেখি। পুজোর জন্য সাজানো আছে এক্সিকিউটিভ লঞ্চের পুরো গেট আপটা, যারা অলরেডি এসছো তারা জানো। এক্সিকিউটিভ লঞ্চ অ্যাকচুয়ালি দুটো আছে, একটা ওল্ড কমপ্লেক্সে আছে, এটা আমরা ওল্ড কমপ্লেক্সে দাঁড়িয়ে আছি, আর একটা নিউ কমপ্লেক্সেও আছে। তো অলরেডি নিউ কমপ্লেক্সে, এখানে ফুড কোর্টটা তোমাদের দেখিয়ে দিই একটু, যেখানে ফুড কোর্ট আছে, ফুড কোর্টে তোমরা খেয়ে নিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই রাজধানী এক্সপ্রেসে এখনই বোর্ডিং করলাম। দেখো, টু টায়ার এসিটা যথেষ্ট কমফোর্টেবল, এখানে সিটগুলোও খুব চওড়া চওড়া এবং ট্রেনটাও খুব পরিষ্কার। এখনই স্নাইফার ডগ নিয়ে ট্রেনটা একটু সিকিউরিটিটা করে গেল। তার আগে ট্রেনের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে 2 টায়ার এসি, দেখো ভেতরে একটা সিট আছে, এটা আমাদের 48, আর সাইড লোয়ার একটা সিট আছে, এটা হচ্ছে 47। আচ্ছা, আর এখানে দুটো আছে, একটা হচ্ছে সাইড লোয়ার, একটা হচ্ছে সাইড আপার, আর এখানে একটা সাইড লোয়ার আছে আর সাইড আপার আছে। তো এখন স্টার্টিং টাইম হচ্ছে আমাদের 4:50, এখনো পর্যন্ত শুরু হয়নি। তো এখানে একটা বোতল রাখার জায়গা আছে, দেখো এখনই ট্রেন আমাদের ছাড়বে। এখনো ছাড়েনি ট্রেন, ঝালমুড়ি মশলা টাইপ হবে, আর এটা একটু গরম আছে, এটা কিন্তু ভালো। এটা কি দিয়েছে দেখতে হবে, এটা হচ্ছে ওই খাস্তা সিঙ্গারের মতো একটা আইটেম হবে, এটা ভালো হয়। আর একটা শঙ্কপাপড়ি আছে, এই শঙ্কপাপড়ি আছে, শঙ্কপাপড়িটা এখানে একটা আছে, স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচটা অ্যাজ ইউজুয়াল যেরকম প্লেন মেয়োনিজ মেরে যে স্যান্ডউইচটা হয় সেরকমই হবে। আর এখানে একটা আছে টিকিট, রাজধানী টু টিকিট স্পেশাল, আপনারা ভালো মতনই জানেন। তো টিকিটের মধ্যে কি কি দিয়েছে, কফি টিকিট কি পাওয়া যায়? কফি টিকিট, কফি কিটও হয়তো পাওয়া যায়, জিজ্ঞেস করছি আমরা, যদি কফি কিট পাওয়া যায় তো কফি কিট নিয়ে নেবো। তাহলে ঝালমুড়ি, টিকিট, একটা চমপাপড়ি, একটা খাস্তা কচুরি আর স্যান্ডউইচ, খারাপ দেয়নি। আর এইখানে একটা আছে টমেটো সস, কেচাপ। তো আমরা খাওয়া শুরু করি। অবশেষে আমাদের একটু স্ন্যাক্স খাওয়া হলো, এই যে আর আদিত্রি সব থেকে ভালো খাবার খেয়েছে, আদিত্রি মুড়ি খেয়েছে, আর একটু ওর বাবার সঙ্গে ঘুরতে গেছে। তো এরপর
তারপর আমরা আস্তে আস্তে উপরে যাবো, কারণ ওর পেয়েছে, আমি একটু রেস্ট নেবো, কারণ কালকে কালী পুজো ছিল, তো ন্যাচুরালি রাত্রিবেলা একটু ঘুমাতে দেরি হয়েছে। ট্রেন মোটামুটি ভালোই যাচ্ছে, তো এরপর আবার দেখা হবে ডিনার। আচ্ছা, আমাদের এই ডিনার দিয়ে গেল এখনই, তো ডিনারে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। তো এইটা আছে গরম গরম রুটি, চার পিস করে রুটি দেয়, এটাতে কী আছে দেখা যাক। ও, এটা একটা সোয়াবিন, কী স্যার, এটা একটা তরকারি আছে, মনে হচ্ছে সোয়াবিনের তরকারি জাতীয় কিছু একটা হবে, পটল। রুটি দিয়ে গেল ক্যান্টিকার থেকে দুধ, আর আমাদের চারটে করে রুটির মধ্যে আমার দুটো করে দুধ আছে, আর সার্ভিস খুবই ভালো। এবার খাবার দাবার মানে কোয়ালিটি তো অ্যাজ ইউজুয়াল হবে রাজধানী, সেটা বলাই বাহুল্য, না বলাই ভালো, তবে খেয়ে দেখা যাক। অবশেষে ভালো একটা রাত কাটিয়ে ট্রেন ছুটে চলল দিল্লির উদ্দেশ্যে। ট্রেন একদম রাইট অন টাইম, হার্ডলি হয়তো 5-10 মিনিট মতো লেট করবে, কিংবা নাও করতে পারে। তো সকালবেলা এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি, হয়তো এক্ষুনি টি দিয়ে যাবে, তো সেটাই খাবো, আদিত্রিকে ওঠাবো, আদিত্রিকে ব্রেকফাস্ট করাবো, ওর শরীরটা ভালো নেই, দেখা যাক আজকে সারাটা দিন কেমন কাটে। এরপর আপনাদের সাথে দেখা হবে হোটেল হরি প্রিয়ঙ্ক, দিল্লি মেন মার্কেটে। এই আমরা এখন হোটেল প্রিয়ঙ্কের রুমে প্রবেশ করছি। দেখো, এইটা হচ্ছে পুরো রুমটা, এই রুমটা হচ্ছে ওই আগেকার যুগের মতোই একটা করা, এখানে সামনে ই আছে, টি টেবিল আছে, এখানে ল্যাম্প আছে, আর এখানে একটা অ্যাকোরিয়াম আছে, আর এখানে স্টাডি টেবিল আছে, এখানে বসে আপনারা কাজ করতে পারেন বা কোনো ব্লগিং আপলোড করতে পারেন। কোনটা দাদা? আচ্ছা, এখানে একটা উইন্ডো এসি, আর বাথরুমটা আমরা দেখিয়ে দিই, এই যে বাথরুমটা দেখুন, বাথরুমটাও খুব ভালো পুরোনো যুগের মতো, বাথরুমটা ভালো, খারাপ না। আর এটা হচ্ছে আপনার ওয়েটি এরিয়াটা, এটাও খারাপ না, ঠিক আছে। তাহলে মোটামুটি এই রুমটার ভাড়া আমাদের makemytrip.com থেকে নিয়েছে 1500 টাকা। এখানে একটা বড় আলনা আছে, ওভারঅল রুমটা ভালো। তো এই রুমটা হচ্ছে একদম পাহাড়গঞ্জের মেন মার্কেটের মধ্যে, ঠিক টুটি বাজার। তো তো এই ওভারঅল আমরা এই করিডোরটা দেখিয়ে দিই আপনাদের, করিডোরটাও কিন্তু খুব সুন্দর, করিডোরটাও খুব সুন্দর। তো এটার নাম হচ্ছে হোটেল প্রিয়ঙ্ক, ঠিক আছে, ওকে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। সমস্ত ব্লগগুলো কিন্তু তোমাদের সামনে আসবে, তোমরা এই আমাদের গোল্ডেন ট্রাইও বা গোল্ডেন ট্রিপ যেটা দিল্লি আগ্রা জয়পুরের প্রত্যেকটা সিরিজ তোমরা দেখতে থাকো। এরপর আমরা দুপুরের লাঞ্চ সেরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আজকের সন্ধ্যে সফরে, আইমিন আমাদের যাওয়ার ইচ্ছা আছে ইন্ডিয়া গেট, তারপর ওখান থেকে আমরা চাঁদনি চক মার্কেটটায় যাব, যদি পসিবল হয় জামা মসজিদ ঘুরব, আর রেড ফোর্টটা সামনে একটুখানি ঘুরতে যাব, দেখা যাক কত দূর কী হয়, কারণ সময় বেশি নেই, আর আদিত্রিও একটু অসুস্থ আছে, তো ন্যাচুরালি সেই জন্য বেশি ঘোরা হবে না। কালকে পুরো ট্রিপটা আপনারা আমাদের সঙ্গে ব্লগে অবশ্যই থাকবেন।
কলকাতার রাস্তাঘাট তো আমরা দেখেইছি, আর এদিকে আমাদের ক্যাপিটাল সিটির রাস্তাঘাটও আপনাদের দেখাচ্ছি। যতটা সুন্দর রাস্তা ততটাই কিন্তু পরিষ্কার, চারপাশে একটুও নোংরা আপনি খুঁজে পাবেন না। মেবি হয়তো এটা ক্যাপিটাল সিটি বলেই পসিবল, কিন্তু হ্যাঁ, মেন মার্কেটের জায়গাটা একটু আধটু হলেও কিন্তু ঘিঞ্জি, আর স্পেশালি সামনে ছট পুজো আছে বলে আরোই বেশি ঘিঞ্জি লাগছিল। এই রাস্তাটা সোজা কনট প্লেসের পাশ দিয়ে চলে যাচ্ছে ইন্ডিয়া গেটের কাছে, সেখান থেকে আপনি চাইলে পার্লিয়ামেন্ট হাউসটাও কিন্তু দেখে নিতে পারবেন। ফ্রেন্ডস, আমরা এখন এই ইন্ডিয়া গেটের সামনে এসে গেছি। দেখো ইন্ডিয়া গেটের পিকচারটা তোমাদের দেখাই। এখানে মেনলি কিছুই না, এখানে জাস্ট একটা তোরণের মতো আছে, সামনে পার্ক আছে, সবাই হেঁটে বেড়াচ্ছে। আদিত্রি এখন শুয়ে পড়েছে, ওর শরীরটা খারাপ তো তাই ও শুয়ে পড়েছে, কিন্তু আমাদের দেখো এই পার্কের মাঝখান দিয়ে লোকে হাঁটছে, ইন্ডিয়া গেটের মজা নিচ্ছে। সো দিস ইজ গেটওয়ে অফ ইন্ডিয়া। দেখো বাচ্চারা চারপাশে খেলে খেলে বেড়াচ্ছে, সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। পরন্ত সূর্যের আলোয় সত্যি জায়গাটা দারুণ লাগছে। মুডটা একটু অফ আছে মেয়ের জন্য, মেয়ের শরীরটা যদি ভালো থাকতো তাহলে আরো সুন্দর করে এনজয় করা যেত। ওর বাবা ওকে নিয়ে গেছে ওই গার্ডেনটাতে যাতে একটু খেলতে পারে। আদিত্রি সব জায়গাতেই ওর বন্ধু খুঁজে পেয়ে যায়, এখানে এসেও তার অব্যাহতি ঘটেনি, এখানে এসেও ও বন্ধু খুঁজে পেয়েছে, খেলতে গেছে। এইটা একটা ইন্ডিয়া গেটের পাশেই একটা চিলড্রেন্স পার্ক মতো ছিল, আমরা সেটার মধ্যেই ঢুকেছি। আদিত্রি বায়না করলো বল কেনার, বায়না করে বল কেনা হলো, কিন্তু কোনো বন্ধু পাচ্ছে না,
কতো কুচো কাঁচা বাচ্চা কাঁচা। ডোন্ট নো এটার মধ্যে কি আছে। এটা একটা অ্যাম্পি থিয়েটার হবে। দেখি দেখি তাকাও একটা, তোমাদের ক্লিপ নিয়ে নি ফর ভিডিও করতে করতে ফটো তোলা যায়। হ্যালো বানচুরা, লাল কেল্লা সন্ধ্যে সন্ধ্যেবেলা রয়েছি, সন্ধ্যের ভিউটা তোমাদের দেখাচ্ছি। অসাধারণ সুন্দর লাগছে দেখতে, লাইট জ্বলে গেছে আর এখানে দিওয়ালি উপলক্ষে হয়তো সামনে একটা মেলা হচ্ছে, তো বিশাল বড় জায়েন্ট উইল আর ওদিকে দারুণ দারুণ সব রাইড রয়েছে, সবাই চড়ছে। সন্ধ্যেবেলার আজকে চত্বরটাও সেম, কালকে আমরা সকালে আবার লালকেল্লায় ফিরব। তো আমার মেয়ের শরীরটা খারাপ, বাবার সঙ্গে ঘ্যান ঘ্যান করছে। আমরা এখন চাঁদনি চকের ফেমাস ওল্ড জলেবিওয়ালাতে জিলিপি আর রাবড়ি নিলাম। আমার মেয়ে আদিত্যি তো খেলনার বায়না করে খেলনা কিনে তারপরে এখন জিলিপি খেয়ে খুশি হয়েছে। তো রিক্সায় করে আমরা এসছি, 40 টাকা নিয়েছে লালকেল্লার সামনে থেকে। তো এই পুরো রাস্তাটাই হলো চাঁদনি চক এরিয়া। এখানে অনেক বড় বড় মার্কেট আছে, লেহেঙ্গা যেরকম পাওয়া যায় আর কি নিউ মার্কেট এরিয়াতে। তো জিলিপিটা টেস্ট করি। তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এখানে জিলিপি ফেমাস, জিলিপিওয়ালা থেকে জিলিপিও খেলাম। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি, কালকে সকাল সকাল সাইটসিং বেরোনোর আছে। আদিত্যিরও ভালো লাগছে না, আমাদেরও ভালো লাগছে না। এখানে ম্যাকডোনাল্ড ছিল কিন্তু আর খাবো না, ও দুধ রুটি খেয়ে নেবে পরে রাতে। তো সারাদিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমরা এখন হোটেল পৌঁছে আদিত্যের জন্য একটা